এখানে ইন্ডিয়া আর বাংলাদেশের কিন্তু ইমিগ্রেশন লাইন একটু আলাদা আছে আর বাংলাদেশের সময় বিকাল চারটে বেজে তেত্রিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল বেনাপুর স্টেশন সময় রাত দশটা কুড়ি মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল নবদ্বীপ ধাপ ভিজাতে স্ট্যাম্প পড়ে গিয়েছে সেই সঙ্গে ভারতের লোকোমোটিভ আমাদের ট্রেনের সঙ্গে লেগেও গিয়েছে হঠাৎ করে আর কি ক্যাঁ করে আওয়াজ ট্রেন দাঁড়িয়ে গিয়েছে তো যশোর থেকে দেখা হয়ে গেছে আমার দশ বন্ধুর সাথে আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন পরবর্তী স্টেশন অম্বিকা কালনা রেলফ্যান দর্শক বন্ধুদের জোরালো দাবি ছিল বহুদিন হয়ে গেল এবার ট্রেন ব্লগ চাই চাই না হলে আর কথা নাই ইউটিউবের কমেন্ট সেকশনে আমিও কমিটমেন্ট করেছিলাম ট্রেন ব্লগ নিশ্চয়ই আসবে আর সেটা হবে আন্তর্জাতিক এবং জাতীয় দুই স্তরের কম্বিনেশনে যাকে বলে খুলনা দিয়ে গল্পে শুরু আর কালনা এসে গল্পের শেষ এপার বাংলা এবং ওপার বাংলা আমার দুই স্তরের দর্শক বন্ধুকে অনুরোধ করব আজকের ব্লগটা মন দিয়ে দেখুন কারণ আজকের ব্লগে এন্টারটেনমেন্ট কম ইনফরমেশান বেশি রয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে তেসরা ফেব্রুয়ারি জলপথে ভারত থেকে বাংলাদেশে গমন বাংলাদেশে সুন্দরবন ভ্রমণ এই সব নিয়েই তিনটে দিন তিনটে রাত তিনটে পর্বে শেয়ার করেছি আজ চৌটা ফেব্রুয়ারি তাই চতুর্থ ব্লগ শুরু করছি বাংলাদেশের খুলনা বিভাগ থেকে সকাল সকাল ঘুম থেকে উঠে হোটেলের সামনে গোলকমণি পার্কের স্থানীয় চায়ের দোকান থেকে এক কাপ চায় চুমুক দিয়ে দিনটা শুরু করলাম চা পর্ব শেষ করি পাশেই ধর্মসভা মন্দির দর্শনের ব্যাপারটাও সম্পূর্ণ করলাম গতকাল সন্ধ্যেবেলায় কিঞ্চিত ভিড় ছিল তাই দর্শনের জন্য আজকের সকালটাকে বেছে নিয়েছিলাম মন্দির চত্বরে তৈরি হচ্ছে সরস্বতী পুজোর প্রতিমা দেখি মনে পড়ে গেল স্কুল জীবনে সেই দিনগুলো কেমন করে নিজেরা চাঁদা তুলে পুজোর আয়োজন করতাম পুজোর আগের দিন বিকেলে হই হুই করে বন্ধুরা মিলে প্রতিমা আনতে যেতাম প্যান্ডেলের পেছনে ছোট্ট ঘরটাতে রাত জেগে গল্প করার মধ্যে দিয়েই প্রতিমা পাহাড় দিতাম কত সহজ সরল ছিল সেই দিনগুলো ঈশ্বর আজও তার জায়গাতেই আছেন বড় হওয়ার সাথে সাথে আমরা হারিয়েছি আমাদের সরলতা কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য আজ হচ্ছে ফেব্রুয়ারি মাসের 4 তারিখ আর 10 দিন পর অর্থাৎ 14 ফেব্রুয়ারি কিন্তু এবার सरस्वती পূজা পড়েছে মন্দির দর্শন করে হোটেলে ফিরে এসে সরাসরি চলে এলাম রেস্টুরante এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি যদিও এই ব্রেকফাস্টের অভিজ্ঞতা খুব একটা সুখকর ছিল না এই হোটেলে যখন বুকিংটা করা হয়েছিল কালকে তখন বলেছিল যে এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফে সিস্টেম ব্রেকফাস্ট বুফে তো নানারকম আইটেম থাকবে বাট এখন বলছে যে এখানে ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্ট ছিল ওই জন্য আজকে বুফের কোনো ব্যবস্থা রাখেনি আজকে আমাদের খেতে হবে হচ্ছে এই খিচুড়ি এই খিচুড়ি এক পিস ডিম শশা কুচি সুজির হালুয়া আর সেই সাথে রয়েছে কলা আর দিয়েছে একটা করে জলের বোতল এটার কোনো অল্টারনেট কোনো কিছু নেই মানে এটাই খেতে হবে না হলে খেতে হবে না কোনো ব্যাপার ব্রেকফাস্ট পর্ব শেষ করে টোটো রিকশা নিয়ে রওনা দিলাম খুলনা স্টেশনের পথে উদ্দেশ্য খুলনা স্টেশন থেকে কলকাতাগামী বন্ধন এক্সপ্রেসের টিকিট কাটা পশ্চিমবঙ্গের যে ট্যুরিজম সংস্থার সঙ্গে আমরা বাংলাদেশের সুন্দরবন ভ্রমণের প্যাকেজ নিয়েছিলাম তারা আমাদের খুলনা থেকে বাই রোড বেনাপোল পৌঁছে দিয়ে সেখান থেকে ইমিগ্রেশন করিয়ে পেট্রাপোল হয়ে কলকাতায় ড্রপ করে দিত কিন্তু বাদ সাদলাম আমি প্রস্তাব দিলাম আমরা তো চারজন আমাদের ট্রেনের টিকিট করে দিন সেই ট্রেনে করেই আমরা খুলনা থেকে কলকাতা ফিরবো আজ একটা রেকর্ড করতে যাচ্ছি যে আন্তর্জাতিক ট্রেন ধরবো তো যেদিন ট্রেন সেদিনই টিকিট কাটব সেদিনই ট্রেনে উঠবো সপ্তাহে দুই দিন বৃহস্পতিবার এবং রবিবার বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে রওনা দেয় কলকাতার পথে আর ভাগ্যক্রমে চৌঠা ফেব্রুয়ারিও ছিল রবিবার গতকাল বিকালেও স্টেশনে এসেছিলাম তখন জেনে গেছিলাম যে টিকিট কাটার কি প্রসিডিউর আছে কত টাকা টিকিট লাগবে টিকিট অ্যাভেলেবেল আছে কি না ফাইনালি আজকে সকালবেলা এখানে টিকিট কাটতে এসেছি আচ্ছা খুলনাতে বিখ্যাত খাবার কি বিরিয়ানি কোথায় পাওয়া যায় কাচ্চি ডাইন আপনার হচ্ছে বাঙালিং অফিসের ওইখানে আর একটা আছে আমাদের জিরো পয়েন্ট ওইখানে কালকে যেখানে আমি ছবি দিলাম ওটাকে জিরো পয়েন্ট হ্যাঁ হ্যাঁ ওই চার মাথার মোড় ওখানে দোকানগুলো একটা বিরিয়ানি দি আছে নতুন ওইটাও বেশ ভালো অরিজিনাল চুইঝাল হচ্ছে নগরে হ্যাঁ নগরের বিখ্যাত আব্বাসের চুইঝাল আমি আগেও শুনেছিলাম তো এবার আর হলো না তো আবার যখন খুলনায় পড়ার পর আসবো তখন হয়ে যাবে আর একটা দই পাওয়া যায় না দই বিখ্যাত না এখানকার এখানকার দইও কিন্তু বিখ্যাত চলে এসছি খুলনা স্টেশনের ভেতরে আর এখানে রয়েছে হচ্ছে আন্তর্জাতিক ট্রেনের কাউন্টার এবং এইখান থেকে যে আন্তর্জাতিক ট্রেন ছাড়ে সেটা হচ্ছে ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো খুলনা থেকে কলকাতা সাপ্তাহিক এক্সপ্রেস খুলনা থেকে ছাড়বে হচ্ছে দুপুর দেড়টার সময় কলকাতা পৌঁছাবে হচ্ছে বিকেল ছটা দশ ভারতীয় সময় আর যারা ভারতীয়রা খুলনা থেকে কলকাতা ফিরবেন এই বন্ধন এক্সপ্রেস ধরে যে আপনারা যখন এই কাউন্টারে আসছেন আপনারা তো আপনাদের অরিজিনাল পাসপোর্ট সঙ্গে নিয়ে আসছেন ওটা লাগবেই একই সাথে কিন্তু আপনারা বাংলাদেশি রুপিজও নিয়ে আসবেন কারণ ভারতীয় টাকা কিন্তু এখানে অ্যাকসেপ্টেবল হয় না টিকিট কাটার ক্ষেত্রে যে পাসপোর্ট হোল্ডার তাকেই যে আসতে আমার মানে নেই ধরুন আমরা ফ্যামিলিতে আমরা চারজন আছি এবার যে কোনো একজন কেউ এসে পাসপোর্টগুলো যদি নিয়ে আসে তাহলে সে কিন্তু এখানে মানে টাকা পে করে পাসপোর্ট দেখিয়ে টিকিট কিন্তু কাটতেই পারবে ট্রেন ছাড়া দিনও টিকিট পাওয়া যায় যে আজকে যেমন ট্রেন ছাড়বে দুপুর দেড়টার সময় আজকে কিন্তু এখানে বেলা এগারোটা পর্যন্ত টিকিট দেওয়া হবে আরও একটা তথ্য দিয়ে রাখি ধরুন আপনারা কলকাতায় বাংলাদেশ আসছেন এবং আপনাদের ডেট ঠিক করা আছে আপনারা কবে আবার বাংলাদেশ থেকে কলকাতায় ফিরবেন তো আপনারা কিন্তু আপ ডাউন টিকিটটা মানে রিটার্ন টিকিটটা কিন্তু আপনারা আসার সময় কলকাতায় আসতে পারবেন আর এখান থেকে ভাড়া পড়লো হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে কেবিনে তবে টিকিটের ক্ষেত্রে কিছু রুলস আছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই আমি টিকিট হস্তান্তরযোগ্য নয় আর একজন যাত্রী সর্বোচ্চ দুটো ব্যাগেজ নিতে পারবেন ব্যাগের মোট ওজন পঁয়ত্রিশ কেজির বেশি হবে না আর টিকিটে অন্তর্ভুক্ত প্রতিটি শিশুর জন্য অতিরিক্ত কুড়ি কেজি মালামাল নেওয়া যাবে আমারে দেন চিনি কম বিস্কুট কি ভালো হইব টিকিট কেটে হোটেলে ফেরার আগে ওই চত্বরে স্থানীয় এই চা বিক্রেতার হাতে তৈরি এক কাপ গরম গরম চায়েরও স্বাদ গ্রহণ করলাম দীর্ঘ ট্রেন জার্নিতে খাওয়া দাওয়া করার জন্যই স্থানীয় ফল বিক্রেতার কাছ থেকে কিছু ফলও সংগ্রহ করলাম এই যে আপেলগুলো আছে না এই আপেলগুলো হচ্ছে এখানে তিনশো টাকা কিলো পেয়ারা হচ্ছে এখানে একশো টাকা কিলো মালটা হচ্ছে তিনশো টাকা কিলো কমলা হচ্ছে দুশো টাকা কিলো এরপর হোটেলে ফিরে স্নান পর্ব সেরে চেক আউট করে বেরিয়ে পড়লাম খুলনা স্টেশনের উদ্দেশ্যে সময় বেলা বারোটা বেজে পঞ্চান্ন মিনিট হোটেল থেকে আমরা রওনা দিলাম খুলনা স্টেশনের উদ্দেশ্যে এখান থেকে স্টেশন যেতে খুব বেশি সময় লাগবে না ভাড়া ওই দশ টাকা মতো মাথা পিছু ট্রেন ছাড়ার ঠিক আধ ঘন্টা আগে দ্বিতীয়বারের জন্য এসে পৌঁছালাম খুলনা স্টেশনে খুলনা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে তখন দাঁড়িয়ে রয়েছে ট্রেন নম্বর ওয়ান থ্রি ওয়ান থ্রি জিরো খুলনা থেকে কলকাতা বন্ধন এক্সপ্রেস খুলনা স্টেশনে যেহেতু ইমিগ্রেশন হয় না তাই ট্রেন ছাড়ার আগের মুহূর্তে পৌঁছালো যাত্রীরা ট্রেনে উঠতে খুলনা স্টেশনের নম্বর প্ল্যাটফর্ম আর এখানে দাঁড়িয়ে রয়েছে একশো তিরিশ খুলনা থেকে কলকাতাগামী সাপ্তাহিক বন্ধন এক্সপ্রেস খুলনা স্টেশন ছাড়ার পর আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে যশোর জংশন যেখান থেকে যাত্রীরা ওঠোনামা করতে পারবে এবং যেখান থেকেও এই ট্রেনের রিজার্ভেশন হয় পরবর্তী স্টপেজ হচ্ছে বেনাপল যেখানে আমাদের এই ট্রেনের টেকনিক্যাল হল্ট রয়েছে কারণ ওখানে প্রথমত ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ হবে অর্থাৎ বাংলাদেশের লোকমোটিভ খুলে দিয়ে ইন্ডিয়ান লোকমোটিভ আমাদের এই ট্রেনের সঙ্গে যুক্ত করা হবে সেই সাথে সেখানে হবে হচ্ছে ইমিগ্রেশন এবং কাস্টমস পরবর্তী স্টপেজ পেট্রাপোল সেখানেও রয়েছে আমাদের ট্রেনের টেকনিক্যাল হল্ট এবং তারপরেই হচ্ছে কলকাতা স্টেশন এই ট্রেনের শ্রেণীকরণে ধরনের কামরা রয়েছে চারটে এসি ফার্স্ট এবং চারটে এসি চেয়ার কার এই আটটা কামরা নিয়ে যাতায়াত করে বন্ধন এক্সপ্রেস খুলনা থেকে কলকাতা পর্যন্ত একশো বাহাত্তর কিলোমিটার পথ আমাদের এই বন্ধন এক্সপ্রেস অতিক্রম করবে তার চার ঘন্টা চল্লিশ মিনিটের জার্নিতে এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে থার্টি সেভেন কিলোমিটার পার আওয়ার পরিষেবার দিক থেকে এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং রয়েছে কিন্তু ই ক্যাটারিং বা প্যান্ট্রিকার কোনোটাই নেই এই ট্রেন কিন্তু রেক শেয়ার করে ঢাকা কলকাতা বা কলকাতা থেকে ঢাকা মৈত্রী এক্সপ্রেসের সাথে আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে এসি ফার্স্ট এইচ থ্রি এখানে প্ল্যাটফর্ম এত উঁচু আর ট্রেন হচ্ছে নিচু ট্রেনে ওঠা অনেক সহজ কামরায় উঠে দেখলাম মৈত্রী এক্সপ্রেসের মতো এই ট্রেনের এসি ফার্স্টের ফোর্থ বার্থ কেবিনকে ছজন প্যাসেঞ্জারের সিট হিসাবেই অ্যালোট করা হয়েছে আমরা চারজন ছিলাম তো টিকিট কাটার সময় কাউন্টারে যে ম্যাডাম ছিলেন তাকে বলেছিলাম যে চারজনকে এক জায়গায় দিন ওরা বললো হ্যাঁ চারজনকে এক জায়গায় দিচ্ছি কিন্তু ট্রেনে ওঠার পর দেখছি সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে পাশের যে কেবিন রয়েছে সেখানে দুজন এই কেবিনে দুজন আর ওইদিকে দাঁড়িয়ে রয়েছে খুলনা থেকে রাজশাহী সাগর দাড়ি এক্সপ্রেস সময়বেলা বেলা যে তিরিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল খুলনা স্টেশন কলকাতার উদ্দেশ্যে খুলনা ছাড়ার পরবর্তী আমাদের এই ট্রেনের প্রথম স্টপেজ হচ্ছে যশোর জংশন যেটা খুলনা থেকে প্রায় ছাপ্পান্ন কিলোমিটার দূরে এবং খুলনার যশোর জংশনের মাঝে রয়েছে দশটা ইন্টারমিডিয়েট স্টেশন ঘেরা আন্তর্জাতিক ট্রেন তাই দরজার ধারে দাঁড়িয়ে শ্যুট করাটা প্রায় অসম্ভব বুঝতে পেরেই পেরিয়ে এলাম নিজের সিটে আন্তর্জাতিক ট্রেন তাই দরজা খুলে অন্যান্য ট্রেন ব্লগের মতো সব কিছু দেখানো হয়তো সম্ভব নয় চেষ্টা করবো যতটা দেখানো যায় আপনাদেরকে বাকিটা এই কামরার ভেতরে বসে কাঁচের যে জানলা সেই আস্তরণ ভেদ করে ক্যামেরার ফোকাস সেট করে আপনাদের দেখানোর চেষ্টা করবো সাথে আমিও দেখব খুলনা ছেড়ে আমাদের বন্ধন এক্সপ্রেস প্রায় চলে এসছে দৌলতপুরের কাছে আর এরই সাথে রেলের যে ক্যাটারিং স্টাফ আছে কি খাবেন জিজ্ঞেস করতে এসেছিলো আমি এক্সপেক্ট করেছিলাম যে মাছ ভাত হয়তো পাওয়া যেতে পারে যেটা মৈত্রীতে পেয়েছিলাম বলুন মাছ ভাত পাবেন না মোরগ পোলাও আছে দাম পড়বো একশো নব্বই টাকা এই মোরগ পোলাওটা আবার মৈত্রী আর বন্ধন দুটোতেই আর কি সমান তাহলে তাও খেয়ে টেস্ট করে দেখি আর আগামী যাত্রীদেরকে একটা ফিডব্যাক দিতে পারবো যে কেমন খেতে এই ট্রেন থেকে খাবার না আপনারা সঙ্গে খাবার কিনে নিয়ে আসবেন যে দুপুরবেলায় ট্রেন ছাড়ছে খুলনা ছাড়ার পরবর্তী সাত কিলোমিটারের ব্যবধানে আমাদের ট্রেন করে গেল স্টেশন আর এই যে রাস্তাটা চলেছে আমাদের সাথে সাথে এটা হচ্ছে ঢাকা খুলনা হাইওয়ে গরম না হলে বিল নেবে না গরম না হলে বিল নেবে না এক কাপ কফির দাম ছিল কুড়ি টাকা কেমন টেস্ট বলুন তো ফিডব্যাক নেই মন্থর গতিতে ছুটে চলেছে বন্ধন এক্সপ্রেস জানলার বাইরে তখন সবুজ প্রকৃতি আর গ্রাম্য জীবন এই সব কিছু দেখতে দেখতে হাতে ধরে রাখা অত্যাধুনিক স্মার্টফোন বা ক্যামেরাটাও যেন কেমন ভারী ভারী লাগে ইচ্ছে করে সব কিছু ফেলে সারাদিন তাকিয়ে থাকি ওই সবুজের দিকে গ্রামীণ পরিবেশ আবারও যখন শহুরে কংক্রিটের রূপ নিল তখনই চটক ভাঙল ট্রেন ততক্ষণে পার করছে খুলনা থেকে সতেরো কিলোমিটার ব্যবধানে ফুলতলা স্টেশন পরবর্তী স্টেশন যতক্ষণে আসে ততক্ষণ একটু চা হোক দুটোই বেঁচে আছে এটা আরেকটা এই দুটো দিয়ে আমার খাগারাঘাট পর্যন্ত জার্নি হয়ে যাবে আর ওখানে গিয়ে তো আমি ওখানকার স্পেশাল চা পেয়ে যাব চা পানের বিরোধীর মাঝে ক্যাটারিং স্টাফ এসে দিয়ে গেল আমার অর্ডার দেওয়া মোরগ পোলাও খুলনা থেকে তিরিশ কিলোমিটার পথ চলা শেষ করে আমাদের ট্রেন পার করলো নোয়াপাড়া যশোর স্টেশন রেলপথের পাশাপাশি চলেছে ভৈরব নদী রূপদিয়া স্টেশন পার করার পর আমাদের ট্রেন অবশেষে এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন যশোর জংশনে খুলনা থেকে পঞ্চান্ন কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা দেরি করে আমাদের ট্রেন এসে পৌঁছালো তার যাত্রাপথের প্রথম স্টেশন যশোর জংশন যশোর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে তিন মিনিট তো যশোর থেকে দেখা হয়ে গেছে আমার দর্শক বন্ধুর সাথে আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছিলাম তো উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন স্টেশনে আর সেই সাথে পলের জন্য আর কি চকলেট নিয়ে এসেছেন খুব ভালো লাগে ভালো থাকবেন ঠিক আছে এবার সময় করে একটু আসেন হ্যাঁ হ্যাঁ যশোরে অনেক জায়গা আছে যশোর খুলনা একটু ঘুরেন আমি যশোর খুলনা অবশ্যই ঘুরব খুব মানে যশোরের নাম আমি শুনেছি খুলনা তো অল্প ভ্রমণ হলো এবার পরের বার সত্যি সময় নিয়ে এসে কিন্তু তুমি যশোর অবশ্যই সময় নিয়ে আসেন একদম একদম শিওর শিওর ভাই ভালো থেকো দেখা হবে আমাদের ট্রেন ছেড়ে দিল যশোর জংশন পরবর্তী হল্ট বেনাপোল যেখানে গিয়ে হবে আমাদের ইমিগ্রেশন এবং হচ্ছে কাস্টমস এবং সেই সাথে আমাদের ট্রেনের লোকোমোটিভ চেঞ্জ ট্রেন যশোর ছেড়ে দেওয়ার পরও কিন্তু আমাদের কামড়ায় সেইভাবে যাত্রী ওঠেনি ফাঁকা ফাঁকা এই হচ্ছে যশোর রোড এরা যশোর থেকে বিনা পল যাচ্ছে আবার এই রাস্তা ধরে গেলেই খুলনা খুলনা থেকে আবার খুলনা থেকে ঢাকা রাস্তা একটাই মেন রোড একটা আন্তর্জাতিক ট্রেন মানে কি ছবি টবি থাকবে দুই বাংলার কবিদের ছবি মনীষীদের ছবি তাদের বিভিন্ন কথা লেখা থাকবে ওটা অন্যরকম মানে জিনিস দেখতে হবে এখানে তো সেই পুরনো দিনের এলএইচ বি যখন প্রথম জেনারেশন তখন এরকম কোচ মনে ছিল ভারতের মৈত্রীর থেকেও মনে হচ্ছে বন্ধনের গতি অত্যন্ত ক্ষীণ ধীরে ধীরে নড়ে চড়ে ট্রেন চলছে আর এমনিতে এলএইচবি কোচ ঝাঁকুনি মারাত্মক হয়তো এখানকার রেলপথ সেই লেভেলে উন্নত নয় ওই জন্যই এলএচ বি কোচেও ট্রেন এরকম 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 বাইরে গেলে টয়লেটে গেলে এটা ভালো বয়ে যাচ্ছে এটাও হতে পারে ট্রেন যেহেতু ফাঁকা লোকজন কম যতটা ওয়েট দরকার ততটা ওয়েট নেই এটা একটা কারণ হতে পারে ওই জন্য ট্রেন টং লং টং লং যাত্রী ভরাও স্পিড বাড়াও যশোর থেকে বেনাপোল রেলপথে মাত্র বাইশ কিলোমিটার আর এই ব্যবধানের মাঝে সেরে ফেললাম দুপুরের খাওয়া দাওয়াটা ট্রেন চলছে তার আপন গতিতে কখনো থামছে কখনও চলছে আর এই চলার পথে এবার খুলে ফেলেছি মোরগ পোলাও যে কিনলাম ট্রেন থেকে একশো নব্বই টাকা দিয়ে সেই প্যাকেট রয়েছে একটা ডিম রয়েছে চিকেন লেবু লঙ্কা আর হচ্ছে পোলাও কিছুটা এরকম দিয়ে যাওয়া চিকেনের ঠ্যাং দিয়েছে খাবারের টেস্ট মাঝামাঝি খুব ভালোর দিকেও না খুব খারাপের দিকেও না এটা হচ্ছে ঝিকরগাছা স্টেশন পরের স্টেশন হচ্ছে নাভারণ আর নাভারণের পরেই আসবে হচ্ছে বেনাপোল যশোর জংশন থেকে বেনাপোলের মাঝখানে দুটো স্টেশন রয়েছে আর এই যে নদীটা আমরা পার করবো এটা হচ্ছে কোপোতাক্ষ নদী মন্থর গতিতে চলছে আমাদের ট্রেন তবে খাওয়া দাওয়া কিন্তু চলবে হচ্ছে ফুল স্পিডে এবার পেয়ারা কিনেছিলাম তখন কালকে কে যেন গল্প করতে করতে বলছিল যে বরিশালের পেয়ারা খুব মিষ্টি বললো যে বর্ষাকাল আপনাকে আসতে হবে পরের বার বরিশালে যাবো বর্ষাকালে যখন আসবো তখন ওই ভাসমান পেয়ারা বাগান দেখতে যাব মানে পেয়ারা বাগান দেখার থেকেও পেয়ারা খাওয়ার উদ্দেশ্যে যাব আমার পেয়ারা আমার খুব প্রিয় জিনিস খুব অল্প সময়ের মধ্যেই আমাদের ট্রেন পৌঁছে গেল বাংলাদেশের বেনাপুর স্টেশন অ্যাকচুয়াল এখানে ট্রেনের টাইম ছিল দুপুর দুটো বাজে পঁয়তাল্লিশ মিনিট প্রায় শ এক ঘন্টা ট্রেন লেট এখানে এবার এই ইমিগ্রেশনেও সময় লাগবে মিনিমাম দেড় ঘন্টা তো লাগেই এবার এটাও ডিপেন্ড করে যাত্রী কতজন আছে তার উপরে তাড়াতাড়ি হয়ে গেলে ভালো কারণ এদিকে যত তাড়াতাড়ি হবে ট্রেন আমাদের তত তাড়াতাড়ি আর কি কলকাতা পৌঁছাবে কলকাতায় শুধু পৌঁছালে হবে না পৌঁছে আবার আমাকে পরে ট্রেন ধরতে হবে বাংলাদেশের সময় হচ্ছে বিকাল চারটে বাজে তিন মিনিট ট্রেন বেনাপুর স্টেশনে থামার পর সমস্ত যাত্রীকে তাদের ব্যাগপত্র নিয়ে নেমে পড়তে হবে ইমিগ্রেশন লাইনে দাঁড়ানোর জন্য সঙ্গে যদি প্রচুর লাগেজ থাকে সেক্ষেত্রে কিন্তু কুলিরাও রয়েছে ট্রলিগুলোও রয়েছে এটা একটা সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা হচ্ছে আমার যে ট্রেন থেকে নেমে ইমিগ্রেশন করে আবার ট্রেনে ওঠা সামনে রয়েছে ইমিগ্রেশন সেন্টার সবাই অলরেডি লাইন দিয়ে দিয়েছে হ্যালো হ্যালো আরে দাদা ভালো আছেন চলছে ইমিগ্রেশন নাকি হ্যাঁ বেনাপুর স্টেশনে নেমে ইমিগ্রেশনের দীর্ঘ লাইন দেখে একটা ব্যাপার পরিষ্কার হয়ে গেল যারা এসি চেয়ার কার কামড়ায় ছিল তারা প্রথম দিকে দাঁড়ানোর সুযোগ পেয়েছে এই লাইনটা কি বনগা চলে গিয়েছে নাকি সবুজ সারপরা এই ব্যক্তি আমাদের এইটা বোঝানোর চেষ্টা করছিলেন ওনাদের হাতে পাসপোর্ট দিয়ে দিলে ফর্ম ফিলআপ এবং পাসপোর্টে ইমিগ্রেশন স্ট্যাম্প মেরার কাজটা ওনারাই করে দিবেন লাইনে না দাঁড়িয়ে ব্যাগ নিয়ে আমরা ট্রেনে ফ্রি যেতে পারি এর জন্য খুশি হয়ে মাথা পিছু 500 টাকা দিলেই হবে 500 থেকে 100 এই দর্তামের মাঝেই লাইনও এগিয়ে গেল ধুমধাম সাইড 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 ইমিগ্রেশন অফিসে বলা হলো যারা ভারতীয় তারা সরাসরি তিন নম্বর কাউন্টারে গিয়ে লাইন দেবে এই যে তিন নম্বর লাইনে দাঁড়াই পড়ছি এখানে ইন্ডিয়া আর বাংলাদেশের কিন্তু ইমিগ্রেশন লাইন একটু আলাদা আছে তিন নম্বর কাউন্টারে আমাদের দিতে হলো একশো টাকা করে কিসের জন্য জানতে চাইলে বলা হলো কি একটা ফর্ম ফিল করতে হবে এরপর চলে আসতে হলো এগারো নম্বর কাউন্টারে ইমিগ্রেশন স্ট্যাম্পের ওপরে একটা নম্বর লিখে দেওয়া হলো হয়ে গেল ইমিগ্রেশন ভিসাতে স্ট্যাম্প পড়ে গিয়েছে সেই সঙ্গে ভারতের লোকোমোটিভ আমাদের ট্রেনের সঙ্গে লেগেও গিয়েছে এবারে এই স্টেশনে যে ঘটনাটা হলো একটু সংক্ষিপ্ত হারে আপনাদেরকে বলে দিই প্রথমে লাইনে গিয়ে দাঁড়ালাম দেখলেন আপনারা তো সেখানে কিছু লোক আছে তারা আবার এসে বলছে যে কিচ্ছু করতে হবে না আপনারা শুধু পাসপোর্টগুলো দিয়ে দিন আমাদেরকে আমরাই সমস্ত স্ট্যাম্পটা মেরে আনবো ব্যাগটা কিছু চেক হবে না অ্যাকচুয়ালি এখানে ব্যাগ চেক হয়ও নি তো দিলাম চারজন আছি আমরা দুশো টাকা নিয়েন বুঝে না দুশো টাকা করে দিতে হবে প্রত্যেকটা কেসে তাহলে আমাদের পাসপোর্ট ফিরাই দেন দিয়ে লাইনে দাঁড়ালাম কারণ দেখার অভিজ্ঞতাও দরকার ছিল ভেতরে কী হচ্ছে ভেতরে ঢুকলাম ভেতরে ব্যাগ ফ্যাক কোনো কিছু চেক হয়নি প্রথমে আমাদের বলল আপনারা তিন নম্বর কাউন্টারে যান তিন নম্বর কাউন্টারে গেলাম সেখানে ও বাই সি কিশোরটা লিখে দিল এবার বললো নম্বরে যান ন নম্বরে গেলাম ন নম্বরে যাওয়ার পরে জাস্ট একটা নম্বর দিল যেমন আমি জিরো নাইন দিয়ে বললো গো টু ট্রেন ট্রেনে উঠে যান চলে এসেছি আমাদের কামরার সামনে এই হচ্ছে ইমিগ্রেশন এটা নিয়ে অনেক কিছু টেনশান করছিলাম যে কী হবে না হবে কিছু টেনশান নাই হাতিঘোড়া বিন্দাস কি মিসিং নম্বর জলের লাল ব্যাগটা আমাদের এই গল্পের চতুর্থ সঙ্গী পার্থবু ভুলেই গিয়েছিলেন জলের ব্যাগটা কামলাতি রাখা আছে সমস্ত ব্যাগ আমরা ট্রেনে রেখে এসেছি কিছু মিসিং হয় নাই আর একই সঙ্গে বলে রাখি এই বেনাপোল স্টেশনও খুলনা জেলার অন্তর্গত ভারতীয় সময় বিকাল চারটে বাজে তিন মিনিট আর বাংলাদেশের সময় বিকাল চারটে বেজে তেত্রিশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল বেনাপোল স্টেশন আর বেনাপোল ছেড়ে দেওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের লাস্ট টেকনিক্যাল হল্ট হচ্ছে পেট্রাপোল এখানে বাংলাদেশের যারা প্রোটেকশন ফোর্স ছিল তারা নেমে গেল এরপরে আসবে হচ্ছে জিরো পয়েন্ট বেনাপোল পেট্রাপোল জিরো পয়েন্ট আর এই গেটটা ট্রেন চলে যাওয়ার পর বন্ধ করে দেওয়া হয় ডাব্লুডিএম এর সাউন্ডটাই আলাদা মারাত্মক এই সমস্ত কার্গো ট্রাক ভারত বাংলাদেশে যাতায়াত করে কেতনা নদীর তীরে যশোর রোডের পাশেই অবস্থিত বেনাপোল বাংলাদেশের অন্যতম বৃহত্তম স্থলবন্দর ভারত এবং বাংলাদেশ এই দুই দেশের বহু মানুষ সড়কপথে সীমান্ত পারাপারের জন্য এই টার্মিনাল ব্যবহার করেন মাঝে রয়েছে বেনাপোল পেট্রাপোল জিরো পয়েন্ট বা হরিদাসপুর ইমিগ্রেশন অফিস বাংলাদেশের সীমান্ত শেষ করে ট্রেন এবার প্রবেশ করছে ভারতবর্ষে আর ওই ডান দিকে তৈরি হচ্ছে নতুন প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে পেট্রাপোল বাস এবং ট্রাক টার্মিনাল ভারতবর্ষের দিক থেকে দক্ষিণ চব্বিশ পরগনার পেট্রাপোল অন্যতম কাস্টম স্টেশন হওয়ার পাশাপাশি দক্ষিণবঙ্গের একমাত্র স্থলবন্দর ওই দূরে দেখা যাচ্ছে ভারতের পতাকা এই অনুভূতিটা অন্যরকম রবি ঠাকুরের আমার সোনার বাংলাই হোক কিংবা বঙ্কিমবাবু বন্দে মাতারাম জয়গান বাঙালির জয়গান বাংলার সীমান্তের ওই পারে তাও একটু দরজা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে মধ্যে ভিডিও করা যায় কিন্তু এই পরে আসার পর নিরাপত্তা রক্ষীরা এখন আর কি ট্রেনে উঠে পড়েছে এবং ভিডিও করা দূরের কথা দু হাজার ধারে দাঁড়িয়েছিলাম বলছে আপনার জায়গা কোথায় আপনার সিট আপনাকে বললাম বললো জায়গায় চলে যান সীমান্ত পার হওয়ার পরে পরেই মোবাইলে চলে এলো ভারতীয় সিমের নেটওয়ার্ক এবং টাইম জোনও চেঞ্জ হয়ে গেল অর্থাৎ যে আধা ঘন্টা সময় আমাদের ট্রেন লেট ছিল সেটাও এক পলকেই মেকআপ হয়ে গেল ভারতের সময় হয়েছে চারটে বেজে ষোলো মিনিট আর বাংলাদেশের টাইম হচ্ছে চারটে বাজে মিনিট আমার ফোনটা অটোমেটিক কিন্তু আমার ঘড়ি এখনো সিংক্রোনাইজ হয়নি এর টাইমই ছিল পেট্রাপোল স্টেশনে চারটে বেজে কুড়ি মিনিটে এখন চারটে সাত আস পেট্রাপোল ঢুকছে তার মানে আমাদের ট্রেন মাত্র সাত মিনিট লেট যা লেট ছিল সেই সময়সীমা হচ্ছে ওইদিকে মানে বাংলাদেশের টাইমে কিন্তু ভারতের মধ্যে যখন ট্রেন প্রবেশ করলো তখন কিন্তু ট্রেন টাইমেই আছে সময় আর কি অদ্ভুত খেলা পেট্রাপোল ঢোকার আগেই আমাদের ট্রেন পার করলো বেতনা নদীর ওপরে পেট্রাপোল রেল সেতু এই হচ্ছে পেট্রাপোল স্টেশন আর এখানেও রয়েছে আমাদের ট্রেনের টেকনিক্যাল হল্ট পেট্রাপোল পার করার কিছু পরেই আসবে হচ্ছে ইছামতি নদী এবং ইছামতি নদী পার করেই আমাদের ট্রেন প্রবেশ করে হচ্ছে বনগাঁও জংশনে যদি বনগাঁওতে নামার সুবিধা থাকতো তাহলে ওখানে নেমে আমি ওখান থেকে চলে যেতাম রানাঘাট রানাঘাট থেকে মেমো না পেলেও কোনো লালগলা ট্রেন পেয়ে যেতাম বন্ধন এক্সপ্রেস ছাড়াও রেলপথে খুলনা থেকে কলকাতায় পৌঁছানোর একটা অপশন রয়েছে সেটা কিভাবে একটু শুনে নিন আমাকে এখান থেকে ট্রেন ধরে নামতে হবে হচ্ছে বেনাপোল স্টেশনে হ্যাঁ বেনাপোল থেকে আমাকে টোটো রিক্সা যেতে হবে হচ্ছে বর্ডারে বর্ডারে দিয়ে ওখানে বাংলাদেশ ইমিগ্রেশন হবে হ্যাঁ তারপরে আবার আমাকে বর্ডার পার করে ওই পারে যেতে হবে হ্যাঁ মানে সেখানে ইন্ডিয়ান ইমিগ্রেশন ইন্ডিয়ান ইমিগ্রেশন এবং আপনি টাকা ভাঙাতে পারতেছেন ওই পার থেকে বেশি একটা ডিসটেন্স না আপনার এপার ওপার হাঁটলে হাঁটলে এ পার ওপার আচ্ছা তারপরে ওপার থেকে যখন আমি বেনাপোল পার করে ওপারে চলে যাব এবং ইন্ডিয়ান ইমিগ্রেশনও ক্রস করে যাব তারপরে সেখান থেকে আমি কলকাতা যাওয়ার কী কীভাবে যাব ইন্ডিয়ান যে ট্যাক্সিগুলো আছে ওইগুলো আছে আপনার হচ্ছে ভাড়া ষাট টাকা নিবে আপনার বনগা রেলওয়ে নিয়ে যাবে বনগা জংশন চলে যাবো বনগাঁ জংশন থেকে তো আবার আমরা ট্রেন পেয়ে যাব হচ্ছি নদী ভারত বাংলাদেশের নদী ইছামতি নদীর ওপরে সাত ভাই কালিতরা রেল সেতু পেরিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো

আজ প্রথমবার আমি আপনাদের আপনাদের স্টেশনে এলাকায় ওই লাইনটা বিএনজে আর অর্থাৎ এইচএা রানাঘাট সেকশনের লাইন এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে বনগাঁ থেকে কলকাতা পর্যন্ত কিন্তু ডবল লাইন আর স্বভাবতেই এবার ট্রেনের স্পিডও বাড়বে এটা হচ্ছে বিভূতিভূষণ হল্ট আমার প্রিয় লেখক তার নামে স্টেশন এবার আমাদের সঙ্গে দেখা হবে তিনটে পনেরোর শিয়ালদা বনগাঁ লোকাল আজকের সূর্য ধীরে ধীরে অস্তা চলে সেঞ্চুরির গতি নিয়ে ছুটে চলেছে বন্ধন এক্সপ্রেস কলকাতার পথে এক নিমেষে আলোর ঝলকে যেন মিলিয়ে যাচ্ছে শহরতলীর রেল স্টেশনগুলো সন্ধে ছটা বেজে তিন মিনিট আমাদের ট্রেন পার করছে দমদম জংশন এটার কলকাতা ঢোকার টাইম হচ্ছে সন্ধে ছটা বেজে দশ মিনিট ট্রেন কিন্তু একদম টাইমই আছে কিন্তু টেনশন একটাই মাথায় যে মৈত্রী যদি লেট করে ঢুকে থাকে তাহলে কিন্তু ইমিগ্রেশনের দেরি হবে আমাদের রবিবারে যেমন খুলনা থেকে কলকাতার পথে বন্ধন এক্সপ্রেস রয়েছে তেমনি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে কলকাতার পথে মৈত্রী এক্সপ্রেসের বাংলাদেশি রেকর্ড রয়েছে এবং খবর এটাই এসেছে মৈত্রী এক্সপ্রেস আজ অনেক লেট করে কলকাতা স্টেশন পৌঁছেছে কাটায় কাটায় ঠিক সন্ধ্যে ছটা বেজে দশ মিনিটেই কলকাতা স্টেশন পৌঁছে তার যাত্রা শেষ করলো বন্ধন এক্সপ্রেস সময় বিকাল ছটা বেজে ষোলো মিনিট আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে কলকাতা স্টেশনে ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে পড়লাম ইমিগ্রেশন লাইনে এক্ষেত্রেও এসি চেয়ার কারে যারা থাকবেন তারা আগে লাইনে দাঁড়ানোর সুযোগ পাবেন আমার পরবর্তী ট্রেন সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিটে রাধিকাপুর এক্সপ্রেস এখনো রাধিকাপুর এক্সপ্রেসে থ্রিটা এসি এসি তিনটে যেহেতু রাধিকাপুর এক্সপ্রেসে কারেন্ট রিজার্ভেশন হয় সেহেতু ট্রেন ছাড়ার আগের মুহূর্ত পর্যন্ত টিকিট কাটা যায় কলকাতা পৌঁছে ইমিগ্রেশনের কাজকর্ম সমস্ত কমপ্লিট আর এই ব্যাপারে দাদারা প্রচুর সাহায্য করেছে প্রতাপ দা তোমাকে হেল্প করার ডেফিনেটলি আছে কি এটা একটা টোটাল ইন্ডিয়াকে তুমি রিপ্রেজেন্ট করো এবং সব দিক থেকে তুমি সাপোর্ট পাও সবাই সাপোর্ট করুক তোমায় আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও বানাও আমরা সবাই মিলে দেখি এবং ভালো করে ইন্ডিয়াকে বিভিন্ন জায়গায় গিয়ে রিপ্রেজেন্ট করো স্পেশালি ওয়েস্ট বেঙ্গল যেখান থেকে তুমি বিলংস করো যারা আসছেন তারা টেনশন ফ্রি হয়ে ইন্ডিয়াতে আসুন একদম সবার জন্য অলওয়েজ ওয়েলকাম আমরা আছি সবার সাথে একদম একদম স্টেশন শেষ করে বেরিয়ে এলাম এবার এখান থেকে আমাকে ধরতে হবে পরবর্তী ট্রেন যেটা দাঁড়িয়ে আছে তিন নম্বর প্ল্যাটফর্মে তবে তার আগে এক কাপ চা খাবো আর আপনাদেরকে বলবো যারা আপনারা বাংলাদেশ থেকে আসছেন দেখুন স্টেশন থেকে বেরিয়ে এসে কিন্তু বাইরে প্রচুর ট্যাক্সি রয়েছে সেখান থেকে আপনারা আপনার ট্যাক্সি ধরে আপনার নির্দিষ্ট গন্তব্য যেতে পারেন চলুন এক কাপ চা খাওয়া যাক কারণ আমার জার্নি কিন্তু এখনও শেষ হয়নি কারণ আমার জার্নি শেষ হবে খাগড়াঘাট পৌঁছে আমরা খুব সুন্দর ট্রিপ করে চার দিন কাটিয়ে এসে ফিরলাম ট্রেনও ঠিক টাইমে পৌঁছে দিল খুব সুন্দরভাবে আমাদের ইমিগ্রেশনও ফিরে হয়ে গেল মানে দেশের লোক দেশে আর কি ফিরে এলাম আবার বিচ্ছিন্নতা তারপর আবারও কোনোদিন হয়তো কোনো জায়গায় দেখা হয়ে যাবে এরকমই কোনো জার্নিতে তাই তো একদম কিন্তু কখনো কোনো পথে কিন্তু জার্নি চলতেই থাকবে জার্নি কন্টিনিউ এবার একটা দরকার ইনফরমেশান দিই সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের যারা যাত্রীরা আসছেন বা পর্যটকরা আসছেন বা দর্শক বন্ধুরা আছেন কলকাতাতে তাদের জন্য এবং সেই সাথে কলকাতা স্টেশন থেকে যাদের ট্রেন রয়েছে পশ্চিমবঙ্গের যে সমস্ত দর্শক বন্ধুরা আছেন বা পর্যটক আছেন বা যাত্রী আছে তাদের জন্য কলকাতা স্টেশনে কিন্তু একটা প্রাইভেট লাউঞ্জ রয়েছে এই প্রাইভেট লাউঞ্জে সিটিং রয়েছে ওই দিকটাতে সেটা হচ্ছে তিরিশ টাকা প্রতি ঘন্টা আর এইদিকে রয়েছে হচ্ছে এরকম আরামদায়ক সোফা আর ওইদিকে রয়েছে হচ্ছে বেড যেটা হচ্ছে পঁচাত্তর টাকা প্রতি ঘন্টা যতক্ষণ খুশি ওয়েট করতে পারেন লেডিস টয়লেটও রয়েছে জেন্টস টয়লেটও রয়েছে এবং সেই সাথে এখানে কিন্তু ক্লোক রুমও রয়েছে ক্লোক রুমে এখানে চার্জেস হচ্ছে আপনার ব্যাগ পিছু কুড়ি টাকা এটা কিন্তু প্রাইভেট ক্লোক রুম এখানে কিন্তু আপনারা ব্যাগ রেখে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় কাজকর্ম সেরে আসতে পারেন বিশেষ করে রাত্রে যাদের ট্রেন বা ট্রেন লেট করেছে তারা কিন্তু এখানে এসে বিন্দা সার্কি ঘুমিয়ে যেতে পারবেন যেটা ভারতবর্ষের অনেক স্টেশনই দেখা যায় কলকাতা স্টেশনও রয়েছে আর এই লাঞ্চের পাশেই কিন্তু একটা ফুড কর্নার রয়েছে যেখানে কিন্তু আপনারা চা কফি থেকে শুরু করে নানারকম থালি ভেজ নন ভেজ খাবারও কিন্তু পেয়ে যাবেন কারণ কলকাতা স্টেশনের বাইরে আশেপাশে কোনো দোকান নেই মানে শিয়ালদা হাওড়ার মতো তো নয় এটা তো এটাই একটা জায়গা যেখানে মোটামুটি থাকা এবং খাওয়ার ব্যবস্থাগুলো রয়েছে কলকাতা স্টেশনের পেছন দিকে এসে এখানে কিন্তু সাবইও রয়েছে তো সাবই দিয়েও কিন্তু আপনারা কলকাতা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর বা তিন নম্বরে চলে আসতে পারেন দাঁড়িয়ে আছে কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস এটাতে এলএইচবি বি কোচ দেওয়া হয়েছে আগেরবার আমি যা সময় বোধহয় বলেছিলাম যে ট্রেনটা এলএইচ দিলো দিল না দেখুন ঝা চকচকে এলএচ বি কোচ দিয়ে দিয়েছে দিল কি বাদ ছা হয় সন্ধ্যে সাতটা বাজে পঞ্চাশ মিনিট ট্রেন আমাদের ছেড়ে দিল কলকাতা স্টেশন আমি দরজায় দাঁড়িয়ে বলতে কথাটা মানে ট্রেন ছেড়ে দিয়েছিল হঠাৎ করে আর কি ক্যা করে আওয়াজ চেন পুলিং ট্রেন দাঁড়িয়ে গিয়েছে পুলিং মানেই আর পি এফ সেখানে অ্যাকশন নেবে যেহেতু স্টেশনে কেসটা হয়েছে এই তাড়াহুড়ো করে ট্রেনে উঠতে গিয়ে বিপদরা হয়ে যায় চেন এর ম্যাডাল সলভ করে নির্ধারিত সময় থেকে মাত্র দু মিনিট দেরিতে আমাদের ট্রেন ছেড়ে দিল কলকাতা স্টেশন আর আমার গন্তব্য খাগড়াঘাট রোড আর যেটা বলছিলাম যে রাধিকাপুর এক্সপ্রেস কিন্তু দিন দশেক হলো নতুন এইচবি কোচ দিয়েছে কেমন লাগছে এইচবি কোচ নতুন সুন্দর খুব সুন্দর আগে বর্ষার সময় যা অবস্থা হতো জল পড়তো শীতের উপর দিয়ে জল আর এখন তো ওই জিনিসটা আর নাই শীতের সময় আরাম আর গরমের সময় তো ভালোই ঝাঁকুনিও কম আর সেই সাথে বলবো যে যারা ট্রেনের যাত্রী তারাও ট্রেনকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ আমাদের জাতীয় সম্পদ এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু আমাদের প্রত্যেকের কর্তব্য আর কলকাতা স্টেশন ছাড়ার পর রাধিকাপুরের প্রথম স্টপেজই হচ্ছে নৈহাটি জংশন আগের বার যখন মৈত্রীতে ফিরেছিলাম তখন এই ট্রেনেই আমি তখন এটা আইসিএফ ছিল তখন এই ট্রেনেই আমি খাগড়াঘাট গিয়েছিলাম তো শরীর ভীষণ ক্লান্ত ছিল এমনি আজও ক্লান্ত তো এমনিতে এসির এনভায়রনমেন্ট আমি না ঘুমই গেছিলাম তো ঘুম যখন ভাঙলো তখন লোকজন বলা বলি করছে আপনি কোথায় যাবেন খাগড়াঘাট খাগড়াঘাট আমার টনক মরে গিয়েছে আরে ট্রেন খাগড়াঘাট পৌঁছে গেছে জাস্ট ব্যাগ নিয়ে ট্রেন থেকে নেমেছি ট্রেন ছেড়ে দিয়েছি আর একটু লেট হলে আমাকে আজিমগঞ্জকে নামতে হতো ওই জন্য ঠিক করেছি যে স্লিপারে যাবো ঝালমুড়ি মশলা মুড়ি লোকের লোকে শুনবো স্টেশনে ট্রেন দাঁড়াবে একটু প্ল্যাটফর্মে নামবো এই করে করে অ্যাটলিস্ট খাগড়াঘাট পর্যন্ত নিজেকে জাগিয়ে রাখার চেষ্টা করবো আর স্লিপারে এমনিতেও আওয়াজ হয় খটং খটং খটাশ খটাশ করে তো এমনি ঘুম টুম আসে না বিশেষ নৈহাটের কিছু আগেই আমরা আছি নৈহাটি ঢুকছে ট্রেন আর ট্রেনে মশলা মুড়ি খাচ্ছি মশলা মুড়ি নিয়েও নিয়েছি বাট কুড়ি টাকার নোট দিতে গিয়ে আর কি বাংলাদেশের নোট চলে এসছে তো এই যে দাদা আছে তো বললো আমাকে বাংলাদেশে টাকাই দিন আমার টাকা ভালো লাগে কয় সঞ্চয় করতে এই দেখুন এই হচ্ছে বাংলাদেশের কুড়ি টাকা যদিও ভ্যালু কম ইন্ডিয়ার কারেন্সি হিসাবে ভালো থাকবেন নৈহাটি পেরোনোর পর একটু দরজার কাছে এসে দাঁড়ালাম আমাদের ট্রেন এই মুহূর্তে পার করছে গরিফা স্টেশন আর গরিফা স্টেশন পার করার পরেই আসবে হচ্ছে সম্প্রীতি সেতু বা জুবিলি ব্রিজ কলকাতা থেকে তেতাল্লিশ কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মধ্যে সে পৌঁছালো যাত্রাপথে দ্বিতীয় স্টপেজ ব্যান্ডেল জংশন ব্যান্ডেল জংশনে পৌঁছানোর পর একটা জিনিস খেয়াল করলাম এদিকে আর কি প্ল্যাটফর্ম শেষ হয়ে গেছে শেষ করে এসি কম্পার্টমেন্টে যারা রয়েছেন তাদের কিন্তু প্ল্যাটফর্ম নেই স্লিপারে দু তিনটে কামরাও প্ল্যাটফর্মের আগেই আর কি দাঁড়িয়ে পড়েছে হয়তো এগিয়ে গিয়ে ট্রেন দাঁড়াবে যেমনটা কথা ছিল ট্রেন দাঁড়িয়ে পড়েছে আরও একবার কারণ যাতে অন্যান্য কামরাগুলো পরের কামরাগুলো যেন প্ল্যাটফর্ম পায় আর এটা হচ্ছে ব্যান্ডেলের জংশনের সাত নম্বর প্ল্যাটফর্ম আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন পরবর্তী স্টেশন অম্বিকা কালনা কলকাতা থেকে পঁচাশি কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র দশ মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে সে পৌঁছেছে তার যাত্রাপথের তৃতীয় স্টেশন অম্বিকা কালনা অম্বিকা কালনা সেটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে এখানে দু মিনিট আর অম্বিকা কালনা ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের চতুর্থ স্টপেজ হচ্ছে নবদ্বীপ ধাম জলদি উঠেন জলদি উঠেন ট্রেন ছাইরা দিব অনেক যাত্রী আছেন যারা জেনারেল কম্পার্টমেন্টে ট্রাভেল করেন তো তাদের জন্য বলবো যে কলকাতা থেকে রাধিকাপুরের পথে কিন্তু এই ট্রেনের চারটে জেনারেল কামরা আগে পড়ে সামনের দিকে থাকে এসিগুলো পেছন দিকে থাকে অ্যাকচুয়ালি এই ট্রেনের চারটে জেনারেল কামরাই আছে আর সেগুলো কিন্তু থাকে হচ্ছে ইঞ্জিনের পরে এই হচ্ছে রাধিকাপুর এক্সপ্রেসের স্পিড একশো সাত থেকে একশো আট কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র পনেরো মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে সে পৌঁছালো নবদ্বীপ ধাম জেনারেল সামনে 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 এই লোকগুলো একদম পিছিয়ে এসছে জেনারেল পড়ছে সামনে যেতে যেতে হয়তো ট্রেন ছেড়ে দেবে কত সমস্যা মানুষের তো যাই হোক নবদ্বীপ ধাম জংশনে নবদ্বীপ ধাম সরি জংশনে নবদ্বীপ ধামে আমাদের ট্রেন হল্ট হচ্ছে দু মিনিট এবং নবদ্বীপ ছেড়ে যাওয়ার পরবর্তী আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে আমার ফেভারিট স্টেশন কাটোয়া জংশন পাট ভাঙা নতুন জামা পড়ার সময় যেরকম লাগে না ট্রেনটাকে দেখে সেরকম লাগছে রাত্রিবেলায় লাইট পড়ছে আর এই কালারটা এত সুন্দর লাগছে এত সুন্দর রিফ্লেকশান দারুণ দারুন সময় রাত দশটা বাজে কুড়ি মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল নবদীপ থাম আবার সেই ট্রেন ব্লগিংয়ের জোশটা আমি ফিরে ফিরে পাচ্ছি ট্রেন থেকে নিলাম হচ্ছে ডিম একটা হাঁসের ডিম একটা মুরগির দাম হচ্ছে তিরিশ টাকা কলকাতা থেকে একশো আটচল্লিশ কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে সে পৌঁছেছে কাটোয়া জংশনে কাটোয়া জংশনের এটা হচ্ছে চার নম্বর প্ল্যাটফর্ম আর আমাদের এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে পাঁচ মিনিট প্ল্যাটফর্ম থেকে ছাড়বে দশটা বড় পঞ্চাশ চলুন উঠে পড়ি রাত দশটা বাজে পঞ্চাশ মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল কাটোয়া জংশন পরবর্তী স্টেশন সালার কলকাতা থেকে একশো পঁয়ষট্টি কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র দশ মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে সে পৌঁছেছে মুর্শিদাবাদের সালারে সালারে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে এক মিনিট আর এটা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম আর ঘড়ির কাটা এখন রাত এগারোটা বেজে আট মিনিট সালার ছেড়ে যাওয়ার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে খাগড়াঘাট রোড যেখানে আমার যাত্রা শেষ হবে ট্রেন এত বড় যে প্ল্যাটফর্ম ছাড়িয়ে কোথায় চলে গিয়েছে রাত এগারোটা বাজে আটত্রিশ মিনিট সিগনাল আপে আমাদের ট্রেন দাঁড়িয়েছে এই মুহূর্তে মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ স্টেশনে ট্রেনে প্রচুর যাত্রী আছে যারা দীর্ঘপথ অতিক্রম করবে রায়গঞ্জ যাবে আমাকে তো নামতে হবে পরে স্টেশনে তো যাই হোক এখন অপেক্ষা সিগন্যাল কখন হবে এবং আমার ট্রেন গিয়ে আর কি খাগড়াঘাট পৌঁছাবে আর সেই সাথে বলে রাখি আপনারা হয়তো অনেকেই জানেন যে সুবর্ণ কিন্তু একটা ঐতিহাসিক স্থান শশাঙ্কের রাজধানী ছিল হচ্ছে কর্ণসুবর্ণ খাগড়াঘাট রোড স্টেশনের কিছু আগেই রয়েছে আমাদের বহরমপুরের নবনির্মিত বাইপাস রাতের বেলায় যার ভিউ কিছুটা এই রকম খাগড়াঘাটের আগেই ট্রেনটা লেট করে দিল ডাউন লাউনে তিসা তোর আসছে ওয়েব সেভেনের লাইটটা সেই হ্যালো বাংলাদেশ কোথায় যাওয়া হবে আচ্ছা আচ্ছা কোথা বড় আমার জীবনের বারোটা বাজিয়ে মানে ঘড়ির কাটায় রাত বারোটা বাজিয়ে অবশেষে ট্রেন পৌঁছে গিয়েছে আমার খাগড়াঘাট স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে আমি বেরিয়ে যাচ্ছিলাম স্টেশন থেকে হঠাৎ অ্যানাউন্সমেন্ট হলো দু নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কী ট্রেন যাবে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবার রাতের অন্ধকারে স্টেশন কাঁপিয়ে এখানা ট্রেন যাবে এই যে আমার ট্রাক যেখানে লোড করে নিয়েছি আমার মাল গ্যারেজ থেকে তো গাড়ি নেবো তবে তার আগে দেখবো আমার কাকার দোকান খোলা আছে নাকি চা কাকা আজ কিন্তু আপনাকে আমি বাংলাদেশের টাকা দিব আজ কিন্তু আমি ভারতের টাকা আপনাকে দিব না চা খেয়ে কিন্তু বাংলাদেশের টাকা দিব আপনাকে তাই হলো কাকা হয়ে গেছে আমার কাকার চা কটা বাজে কাকা 12টা বাজে গেছে তো কখন বন্ধ করবেন এই নেন টাকা ঠিক আছে পঞ্চাশ টাকা দিলাম আপনাকে শেষ করলাম চা পড়বো শেষ করলাম আজকের ব্লগ আজকের গল্প দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি পরে পড়বে নতুন কোন গল্পে টাটা গুড নাইট লাভ ইউ